হ্যালো টু মাই বিউটিফুল পিপল, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আর নিজেকে একদম সুন্দর করে রাখছেন, একদম হ্যাপি আছেন। ভিতর থেকে হ্যাপি রাখলেই নিজেকে কিন্তু সুন্দর রাখতে পারবেন, এটা কিন্তু আমি সবসময় বলে থাকি। তো আমি ভিডিওটাকে স্টার্ট করছি, কিন্তু দাঁড়ান, এখনও যদি আমার ফ্যামিলিতে এসে না থাকেন, নতুন দেখে থাকেন, তাহলে কিন্তু নিচে একটা লাল একটা বাটন আছে, ওটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এই সুন্দর একটা ফ্যামিলিতে আপনারা এসে যাবেন। এইভাবেই কিন্তু আমি সুন্দর সুন্দর টিপস দিতে থাকি বিউটি কেয়ার্স নিয়ে, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার নিয়ে, একদম ডিআইওয়াই নিয়ে। আমি এইভাবে কিন্তু আমি আমার লাইফস্টাইল নিয়ে কিন্তু এখানে আমি ভিডিওস নিয়ে আসি। ঠিক আছে বন্ধুরা, তো স্টার্ট করছি ভিডিও। তো সামনে আসছে দুর্গা পূজা, আর দুর্গা পূজাতে আমরা সবাই নিজেকে সুন্দর রাখার জন্য সুন্দর রাখতে শুরু করে দিয়েছি, আর আমরা দুর্গা পূজাতে অবশ্যই সবাই সুন্দর লাগব, নো ডাউট। স্কিন সুন্দর হবে, চুল সুন্দর হবে, ওটার জন্য আমরা এখন থেকেই, এক মাস রয়েছে আমাদের হাতে, এক মাস থেকেই আমরা কিন্তু আমরা লেগে গেছি এটাকে সুন্দর করার জন্য। কিন্তু বন্ধুরা, আমাদের কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশান আসতে পারে। আমরা মেয়েরা একটা জিনিস করে থাকি, ওটা হলো গিয়ে প্লাগিং। আমরা সবসময় আইব্রো প্লাগ করতে থাকি, পুরো ফেস প্লাগিং করে থ্রেডিং করছে, ওরা বুঝতে পারে যে এইটা ছাড়া আমরা কতটুকু ইনকমপ্লিট। যতই আমাদের স্কিন ভালো হয়ে যাক না কেন, যতই আমরা সুন্দর সুন্দর কাপড় পরে নিই না কেন, আমাদের ফেসে যদি এই জিনিসটা করি না, তাহলে কিন্তু আমাদের লুকসটা পুরো ইনকমপ্লিট থাকে। তো বন্ধুরা, আমরা যারা যারা নিউ মম আছি, যারা যারা আমরা পার্লারে যেতে পারছি না, সামনে পুজো আসছে বা যে কোনো অকেশনে যাওয়ার আগে আমাদের যদি পার্লারে যাওয়াটা পসিবল হয় না, অনেক অনেক এইভাবে কিন্তু যারা বাড়িতে থাকে অনেক প্রবলেমসের জন্য আমরা পার্লারে যেতে পারি না। আমার এইভাবে বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমার বাচ্চা রেখে আমার পার্লারে যেতে একটু অসুবিধা হয়। তো আমার মতন যারা এখানে আছেন, ওদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে এসে গেছি কিভাবে নিজে আমরা ঘরের মধ্যে থ্রেডিং করতে পারি। তো আমরা বিগিনার্স, আমরা অ্যাজ এ বিগিনার আমাদেরকে ট্রিট করব। আমি অনেক বছর থেকেই করে আসছি ঘরের মধ্যে, আমি এইগুলো রিলেটেড কোনোদিনও ভিডিওস করিনি বলে আমি কোনোদিনও এখানে আমি ভিডিও পোস্ট করিনি। তো আমি এগুলো নিয়ে আমি অনেক বছর থেকেই করে এসেছি, তো আমি এক্সপার্ট বলবো না, বাট আমি পারি এটা করতে। তো আমার কাছে থ্রেড আছে, বাট আমি ওই থ্রেড ইউজ করব না। তো আমার কাছে রেড আছে, তো এটার মানে এটা না যে আপনিও রেড ইউজ করবেন, তো এটা না। যে কোনো আপনারা আপনাদের কাছে নর্মাল যেটা থ্রেড আছে, সুতা আছে, ওটা আপনারা নিতে পারেন। তো যখন আমি ফার্স্ট ট্রাই করেছিলাম আর আমি পারছিলাম না, তো আমি প্র্যাকটিস করেছি। তো আপনারা সবাই জানেন প্র্যাকটিস মেক্স এ ম্যান অর এ ওম্যান পারফেক্ট। তো প্র্যাকটিস করতে করতেই সবাই পারফেক্ট হয়। তো প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস করতে করতেই দেখবেন কি এটা আপনারা পেরে যাবেন। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেমন করে আপনারা ঘড়ি, আপনারা থ্রেডিং বা আপনারা আপার লিপস বা লোয়ার লিপস আপনারা ঘড়ি করতে পারেন, পার্লারে যেতে হবে না। মানে ইমার্জেন্সি টাইমে আপনারা এখনই বেরোচ্ছেন, আপনাদের দেখছেন এখানে আপনাদের দুই তিনটা আইব্রো উঠে গেছে বা আপার লিপস এসে গেছে, আপনাদের লুকস খারাপ হয়ে গেছে, লিপস্টিক দিয়েছেন তো একদম খারাপ লাগছে। তো আপনারা সঙ্গে সঙ্গে ঘরে তো সুতো থাকেই, একটা সুতো নেবেন, নিজে নিজেই করে নিতে পারবেন। তো আমার লেগেছে কি অনেকটাই আমি হেয়ার কেয়ার্স নিয়ে আমি এসেছি, তো আমার মনে হয়েছে এটাও একটা আমাদের গার্লসদের বা ওমেন্সদের জন্য এটা অনেকটাই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো ওয়াই নট শেয়ারিং দিস উইথ ইউ অল গাইস। তো এখনই যদি এই ভিডিওটা যদি আপনাদের
ভালো লেগে থাকে তাহলে পজ করুন আর একটা লাইক করে দিবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা তো স্টার্ট করা যাক। তো আমি একটা ছোট পোর্শন নেব, দেখতে পাচ্ছেন এইখানে আমি নিচ্ছি, এইখানে একটা ছোট পোর্শন নেব কাইন্ড অফ, দেখতে পাচ্ছেন এখান থেকে আমার শোল্ডার অবধি, এখান থেকে একটা শোল্ডার, এখান থেকে একটা শোল্ডার অবধি নিয়ে নেব। নেওয়ার পরে পুরো আমার দুটো শোল্ডারের সমান সমান আমি নিয়ে এই জায়গাটাকে আমি কেটে নেব। ঠিক আছে, তারপরে দুটো এন্ড যেটা আছে, দুটো এন্ডকে আমি এইভাবে এখানে গিট্টু মেরে দেব। এইভাবে গিট্টু মেরে দেব। গিট্টু মারার পরে দেখতে পাচ্ছেন দুটো গিট্টু মেরে দিই, আমার এই সুতোটা একটু মানে বেশি শক্ত না, তো একটু ভারী মোটা যদি থাকে আপনাদের ভালো হবে, আমার এটা যদি একটু ছিঁড়ে যায় তো মাইন্ড করবেন না, আমি আরেকটা নিয়ে নিব। তো এই যে হয়ে গেল দেখতে পাচ্ছেন হয়তো, তো এটা হয়ে গেছে আমার। এইভাবে আপনারা বানাবেন, দেখছেন এইভাবে বানাবেন। বানানোর পরে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার লেফট হ্যান্ড দিয়ে এটাকে এইভাবে রাউন্ড করছি, এটাকে পুরো ঘুরিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরো পেঁচিয়ে দিয়েছি। পেছানোর পরে তো যারা রাইট হ্যান্ডের ওরা রাইট হ্যান্ডের দিকেরটা একটু বড় রাখবেন আর লেফট হ্যান্ডের দিকেরটা একটু ছোট রাখবেন। ঠিক আছে, এই দিকটা আমার লেফট হ্যান্ড আর এই দিকটা আমার রাইট হ্যান্ড, আপনারা হয়তো উল্টা দেখছেন, বুঝতে পারছি না আপনারা কোন দিকটা কোন দিক দেখছেন। ঠিক আছে, আমি রাইট হ্যান্ডের দিকেরটা বড় রাখছি, এই যে দেখতে পাচ্ছেন, আর লেফট হ্যান্ডের দিকেরটা আমি একটু ছোট রাখছি। তো যারা আমরা বিগিনার্স থাকি ওরা হয়তো আপনারা চিন অ্যান্ড চিক্সে করতে পার, চিন অ্যান্ড আপার লিপসে করতে পারেন বা চিক্সে করতে পারেন, চিক্সে আপনারা একটু প্রবলেম হবে, বা আপনারা কারোর হাতে করতে পারেন, কাউকে বলবেন কি যাদের একটু সাহস থাকে, যদি কেউ দেয় আপনাদেরকে তো আপনারা রিকোয়েস্ট করে দেখতে পারেন কি আমার এখানে কেউ নেই তো আমি আমার পায়ের মধ্যে করেছি, তো পায়ের মধ্যে আপনারা করতে পারেন। তো প্র্যাকটিস করতে থাকবেন, আইব্রোতে প্রথমেই ধরার আগে আপনারা নিজে পায়ের মধ্যে কাটার চেষ্টা করবেন, ঠিক আছে, তারপরে কিন্তু আইব্রোতে ধরবেন। আইব্রোতে প্রথমেই ধরে নিলে যদি আইব্রোতে কিছু প্রবলেম হয়ে যায় তখন কিন্তু অসুবিধা আপনারই হবে। তো আমি সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন যে আমার এইখানে অনেকগুলো নিচে উঠেছে, তো আমি এইটাকে কিভাবে উঠ করব, তো আমার হাতের পজিশনটা আপনারা একটু দেখবেন, তো আমি লাস্ট থ্রি ফিঙ্গার্সকে ইউজ করছি আর এই হাতেও রাইট হ্যান্ডেও রাইট থ্রি ফিঙ্গার্সকে ইউজ করছি। তো আমি এটাকে তো ভালো করে এই জায়গাটাকে পেঁচিয়ে দিয়েছি। হ্যাঁ, পেছানোর পরে এই জায়গাটাকে আমি লেফট হ্যান্ডটাকে পেঁচিয়ে মানে লেফট হ্যান্ডের দিকটাকে ছোট করে দেব আর রাইট হ্যান্ডের দিকে আমি বড় করে দিব। করার পরে এই জায়গাটাকে আমি এখানে বসাবো, এটাকে আমি ক্লোজ করে দিব, এইভাবে রাখবো না, এই জায়গাটাকে এইভাবে ক্লোজ করে দিব। ক্লোজ করে আমি এখানে এইভাবে রাখবো, রেখে আমার যে লেফট হ্যান্ডটা এটাকে আমি এরকম করে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিব, ঠিক আছে, ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিয়ে এই জায়গাটাকে আমি এইভাবে করে থাম ফিঙ্গার দিয়ে এটাকে আমি পুশ করব, এটাকে আমি এই জায়গাতে এদিকে পুশ করব, তারপর রাইট হ্যান্ডটা এই থ্রি ফিঙ্গার্স দিয়ে আবার লেফটের দিকে আমি এইদিকে আবার পুশ করব, আবার লেফট হ্যান্ড দিয়ে থাম ফিঙ্গার দিয়ে আবার রাইটের দিকে পুশ করব, আবার রাইট হ্যান্ডকে লেফটের দিকে পুশ করব। অনেকটা সিম্পল, এখন আপনাদের হয়তো দেখে লাগছে যে খুবই কঠিন, কিন্তু অনেক সিম্পল, যদি আপনারা একবার এই হাতের জিনিসটা ট্রাই করে নেবেন তখন দেখবেন কি খুবই সিম্পল লাগছে। তো একবার দেখেন কি আমি এই লাস্ট থ্রি ফিঙ্গার্স নিয়ে এইভাবে করছি,
একটু দূরে দূরে দিচ্ছি, এইভাবে এইদিকে পুশ করছি, এইভাবে এইদিকে পুশ করছি, ঠিক আছে? এই জিনিসটা যদি এসে যায় আপনাদের, তাহলে কিন্তু আপনাদের খুব ইজি হবে, ঠিক আছে? তো আমি আবার এখানে রাখছি, রেখে এখানে এখানে এরকম করছি। তো প্রথমে যখন আপনারা করবেন, তখন আপনাদের লাগবে কি স্কিনটা বেয়ার হয়ে এসে যাচ্ছে, কিন্তু কিচ্ছু হবে না বন্ধুরা, থ্রেডিং করতে একটু তো কষ্ট করতেই লাগে। যদি স্টাইল করতে লাগে তাহলে একটু ব্যথা পেতেই হয়। তো দেখতে পাচ্ছেন আমার বুড়োগুলো সুন্দর উঠে যাচ্ছে। এই দিকে যদি করেন, এই বুড়োটা যদি করেন, তাহলে সেম রাইট সাইডে ছোট করবেন আর লেফট সাইডে বড় রাখবেন, আর এই হাতটা এইভাবে আপনারা রাখবেন, রেখে এইভাবে দেখতে পাচ্ছেন। তারপরে যদি আপার লিপস করতে লাগে, তাহলে টাং দিয়ে একটু লিপসটাকে বের করবেন, তারপরে করে নেবেন। তো অনেক সোজা বন্ধুরা, যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অনেক অনেক সোজা। এই দুইটা তিনটা আঙ্গুলেরই খেলা, আপনারা সুন্দর করে যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু সুন্দর করে আপনারা করে নিতে পারেন। আমি অনেক বছর থেকে আমি নিজে নিজেই এটা আমি ঘরে প্র্যাকটিস করে শিখেছি, কেউ আমাকে শেখায়নি। তো আপনারা কেন পারবেন না? দেখেন কত ইজি, কত ইজি, দেখেন কত ইজি। আপনারা কেন পারবেন না? যদি আপনাদের ঘরে মা থাকে, বোন থাকে, ওদেরকে একটু রিকোয়েস্ট করবেন, ওদের যদি গার্লস থাকে তাহলে ওরা একটু আপনাকে দিবেন, ওদের মধ্যে আপনারা একটু প্র্যাকটিস করতে পারবেন। তো দেখেন, যাই না, দেখতে পাচ্ছেন নাকি, ফোকাস হচ্ছে নাকি, দেখেন কি সুন্দর হয়েছে। আমি তো পুরোটা করিনি, তো কি সুন্দর আমি করে নিলাম। কত সময় লাগলো? 5 মিনিটে আপনারা সুন্দর করে আপনাদের আইব্রো, আপার লিপস আপনারা সুন্দর করে প্লাক করে নিতে পারবেন, থ্রেডিং করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। জাস্ট আপনাদের 2-3 দিন এইভাবে একটা সুতো নিতে হবে, দুই থেকে তিন মিনিট আপনাদের কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। তো এতটুকুই আমি বলতে এসেছি। তো দেখা হচ্ছে আরেকটা খুব ইনফরমেটিভ ভিডিওস নিয়ে, আমি আসবো কালকে। তো সঙ্গে থাকবেন, স্টে টিউনড বন্ধুরা, নিজের খেয়াল রাখবেন, ভিতর থেকে নিজেকে সুন্দর রাখবেন, তাহলেই বাইরের থেকে নিজে সুন্দর হতে পারবেন। আর আমার পরিবারে আসবেন অবশ্যই, সবাইকে নিমন্ত্রণ রইল।